দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলায়। এবং প্রতিদিন যে দুজন থাকি আমরা সেই দুজনই আছি। নামটা কেমন বলে দেবো নীল আজকে? আমার সাথে থাকে নীল মাহবুব, আর নীল মাহবুবের সাথে থাকে আমি জিনিয়া কবি সূচনা। এবং আজকে বইমেলা কিন্তু অর্ধেক দিন পার হয়ে গেছে, বইমেলা কিন্তু বাকি অর্ধেকও কিন্তু আর নাই, মানে শেষ বিদায়, মানে একটা কিন্তু মানে ভিতরে একটা খারাপ লাগা কিন্তু কাজ করে, বিষাদের সুর কিন্তু আছে বইমেলা জুড়ে। এবং নীল, সবার একটা ব্যস্ততা চোখে পড়েছে তোমার, মানে এই সময়টাতে কিন্তু সবাই আসছে যে মানে বইমেলা তো আর বেশি দিন বাকি নেই, প্রথম যখন শুরু হয় তখন আচ্ছা এক মাস, কিন্তু এখন কিন্তু বই কিনছে মানুষ, একদম তালিকা মিলিয়ে মিলিয়ে বই কিনছে। এবং আজকে সকালে শিশু প্রহরের ভিড়টা কেমন ছিল, সমাগমটা কেমন ছিল? গতকাল ছুটির দিনে তুমি বলছিলে যে শিশু প্রহরে আসলে উপচে পড়া একটা ভিড় ছিল, শিশুদের দখলে ছিল বইমেলা, আজকের সকালের গল্পটা কেমন ছিল? না নীল, আজকে সকালে গতকালের মতো এত ভিড় ছিল না, অথচ আমরা ভেবেছিলাম আজকেই বেশি ভিড় হবে, কারণ আজ তো মেট্রো রেলের একটা সুবিধা পেয়েছে মানুষ, তার উপর ছুটির দিন, কিন্তু আজকে সকালে কিন্তু ভিড়টা সেভাবে ছিল না, কিন্তু এখন যত সময় গড়েছে তত ভিড় বাড়ছে। আচ্ছা, এবং শনিবারে মেট্রো রেলও কিন্তু খোলা থাকে, এবং সেই জায়গায় কিন্তু আমাদের একটা আশা ছিল যে মেট্রো রেল কিন্তু এবার প্রাণের একটা সঞ্চার ঘটাবে এই বইমেলা প্রাঙ্গণে, সেটি ঘটাচ্ছে কিন্তু প্রথম দিন থেকেই ঘটাচ্ছে, কিন্তু নীল সেটা বিকালের দিকে। সকালে আসলে শনিবার দিনের সকালটা আমি বেশ গেল দুই সপ্তাহ ধরে কিছুটা শুক্রবারের তুলনায় কিছুটা ভিড় কমই দেখছি নীল। এবং এই যে আমরা কথা বলি, আমরা প্রতিদিনই একজন লেখকের সাথে কথা বলি, তবে আজকে আমাদের সাথে যিনি আছেন তার কিন্তু একটি পরিচয় না, তার অনেক পরিচয় আছে। তিনি কিন্তু উপস্থাপিকা, তিনি একজন লেখক, তিনি একজন নারী ক্রিকেটার, সদ্য আবার তিনি আম্পায়ারিংয়ে যুক্ত হয়েছেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অভিষেকও হয়েছে, তিনি নাটক, বিজ্ঞাপন এবং সিনেমাতেও অভিনয় করেছেন। কিন্তু আজকে কথা বলবো তার বই নিয়ে, তার বই নিয়ে নতুন কোন বইটি এসেছে এবং এই বইয়ের বিষয়বস্তু কি, এটা যদি সংক্ষেপে আমরা জানতে চাই। প্রথমত হচ্ছে এই বইটা যেটা এসেছে সেটা দেখতেই পাচ্ছেন বইয়ের যে কাভারে, যেটা দেখে মনে হচ্ছে এটি একটি ক্রিকেটের বই, তবে কোনো ছেলেদের ক্রিকেটের বই না এটি, এটি নিঃসন্দেহে আমাদের মেয়েদের ক্রিকেটের বই। এই বইটার বিষয়বস্তু হচ্ছে 1975 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত আমি লিখেছি, এর মধ্যে এই বইটির আসলে যতগুলো ইতিহাস আছে এখন পর্যন্ত সেই পুরো ইতিহাসটাই এই বইয়ে আসলে আছে। কেন লিখেছি, কারণ হচ্ছে যে আমাদের, আমরা যদি যে কোনো কিছু আমরা যখন চাই তখন আমাদের একটা উইকিপিডিয়া আছে বা গুগলে আমরা সার্চ করি, তো আপনারা 1975 থেকে শুরু করে যদি সার্চ করেন তাহলে আসলে মেয়েদের ক্রিকেটের ইতিহাস আপনারা আসলে কোথাও খুঁজে পাবেন না। আমার কাছে মনে হয়েছে যে যারা আসলে আজকের মেয়েদের যে সাফল্য, এই সাফল্যর পেছনে যারা ছিলেন, যারা কিংবদন্তি, যারা এর কান্ডারি, তাদের কথা তুলে ধরাটা উচিত বলে মনে হয়েছে। বইটি আমি আসলে অনেককে বলেছিলাম লিখতে, তারা আসলে লিখেনি, বইটি আমি নিজেই পরে শুরু করেছি, দীর্ঘ 5 বছর ধরে বইটি লিখেছি এবং এর মধ্যে সকলের তথ্যগুলো আছে এবং তথ্য নির্ভুল আছে, যে একেবারে সঠিক তথ্য আছে, ফলে মেয়েদের পর্যাপ্ত পরিমাণে যে ইতিহাস আমাদের জানা দরকার এবং যে সাফল্যের যেই গাঁথুনি, প্রত্যেকটা বিষয় এই বইটির মধ্যে উল্লেখ আছে। ফলে এই বইটি যদি যারা নতুন ক্রিকেটার হতে চায় বা আম্পায়ার হতে চায় তাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ যে তারা পড়লে তাদের যারা সিনিয়র আছে তারা আসলে কী করেছে সে বিষয়টি সম্পর্কে জানতে পারবে। আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে 70 দশক থেকে এই যে এখন, মানে অনেক দীর্ঘ পথ, এই দীর্ঘ পথে কিন্তু আমরা দেখেছি সম্প্রতি নারী ক্রিকেটে কিন্তু মেয়েদের যে জয়যাত্রা সেটি কিন্তু দারুণ আমাদের আশা জাগানিয়া গল্প, কিন্তু এই যে পুরুষ ক্রিকেটার এবং নারী ক্রিকেটার, মানে এই যে দুটো জায়গা আমরা অনেক জায়গায় দেখি যে একটা বৈষম্য থেকে যায়, মানে এই ধরনের কোনো বৈষম্য কি এখনো আছে, মানে সুযোগ সুবিধা সব কিছুর কথা যদি বলি? না, আমার কাছে মনে হয় না, কারণ আপনারা সকলেই হয়তো দেখছেন আমাদের মিডিয়ার মাধ্যমে এখন কিন্তু মেয়েদের প্রচুর খেলা, মেয়েদের স্যালারি বেড়েছে, আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান তিনি আসলে স্যালারিটা বেড়ে দিয়েছেন এবং মেয়েদের কল্যাণে তিনি কিন্তু সব সময় কাজ করে যাচ্ছেন, ফলে এই যে কাজ করা সেটি আসলে তার সাফল্য কিন্তু অনেকটাই বেশি, যে আমরা আসলে সেই সাফল্যগুলো দেখছি, ফলে এখন ওই বৈষম্যর কথাটা না বলাটা আমার মনে হয় উচিত, কারণ ছেলে মেয়ে আমরা যেটা বলি সমান অধিকার, সেই সমান অধিকার কিন্তু মেয়েরা পাচ্ছে, ফলে পাচ্ছে বলেই কিন্তু সাফল্যগুলো আসছে এবং সেই সাফল্যগুলো আমরা কিন্তু অর্জন করছি এবং তাদের অর্জনে বাংলাদেশ কিন্তু আসলে গর্বিত হচ্ছে পুরো বিশ্বের কাছে।
নীল, আমি সেটাই বলতে চাই যে এই যে আমি একটু পড়ছিলাম এবং আপনার সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম যে 2013 সালে যখন লিগামেন্ট ছিঁড়ে যায়, এই যে হুটুর তো মানুষ আসলে জীবনে খেতেই পারে কিন্তু উঠে দাঁড়াতে পারে কয়জন? আপনি আন্তর্জাতিক অঙ্গনে নারী আম্পায়ার, এটা তো নারী হিসেবে আমি খুব গর্ববোধ করছি, একটু জানতে চাই সেই গল্পটা ছোট করে একদম। আমি 2011তে আম্পায়ারিংয়ে পাশ করেছি, 2012তে স্কুল ক্রিকেটে করি অ্যাজ এ আম্পায়ার হিসেবে, কিন্তু সেই সময়টাতে আমাদের আসলে যে বাস্তবতা সেই বাস্তবতা তা ছিল না, মেয়েরা আসলে ক্রিকেটে আম্পায়ারিং করবে সেই বাস্তবতা ছিল না। 2022 থেকে আমরা আবারও শুরু করি, কারণ ICC চেয়েছে প্রতিটা এশিয়ান কান্ট্রি থেকে আসলে দুজন করে হলেও মেয়ে আম্পায়ার থাকুক। সেই জায়গাটাতে শুধু আমি না, আমার সহকর্মী, আমরা সকলে মিলে, আমরা চারজন আম্পায়ার মিলে সেই জায়গাটা পূরণ করেছি। সেই ধারাবাহিকতা থেকে এখন অনেক মেয়েরা আসছে আম্পায়ার হতে চায়, তারা ক্রিকেট খেলছে, একই সাথে এই কোর্সটিও করে তারা আম্পায়ার হিসেবে কাজ করছে। তবে আমার আগে আমার যিনি সিনিয়র সাথিরা জাকির জ্যাসি, তিনি আসলে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন, তারপরেই আসলে আমি রেখেছি, আমার সাথে আরও দুজন আছে, তারাও আসলে রেখেছে, ফলে এখন আমরা চারজন আছি যে আন্তর্জাতিক পর্যায়ে আসলে কাজ করছি, ক্রিকেটে আম্পায়ারিং করছি। সদ্য আমাদের ট্রাই নেশন সিরিজটা শেষ হলো, তো এটার মানে আসলে এই এগিয়ে যাওয়ার গল্পগুলো তো আসলে আমাদের জন্য তো নিশ্চয়ই প্রত্যাশা জাগায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমরা শুনছিলাম এবং এই যে নারী ক্রিকেটের অভিযাত্রা এবং তার লেখক হিসাবে যে অভিযাত্রা, সেই অভিযাত্রা কিন্তু থাকুক এবং নারীদের এই জয়যাত্রা থাকুক, আমরা এই প্রাঙ্গণ থেকে এটা বলতে চাই। অবশ্যই নীল, এবং সেই আশা জাগা নিয়ে গল্পেই আজকের বিরতিতে যেতে চাই। মিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলায় সময় হচ্ছে একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত জানাচ্ছি মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলায় এবং আছি আমি নীল মাহবুব, আর নীল মাহবুবের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা, এবং আমরা কিন্তু নারী ক্রিকেট এবং নারীদের যে জয়গান সেটা নিয়ে কিন্তু বিরতির আগে কথা বলছিলাম। এখন আমরা আমাদের সাথে আরও একজন লেখক যুক্ত হয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি অনুবাদ করে থাকেন এবং নতুন যে বইটি এসেছে মূল ফরাসি থেকে অনুবাদ, নুরুল আলম, আমি অন্ধকার থেকে বের হতে পারি। নুরুল আলম, আপনার কাছে একটু প্রথমেই জানতে চাইবো, সেটি হচ্ছে যে আনিয়ান্ডো সম্পর্কে এবং এই বইটি সম্পর্কে যদি সংক্ষেপে আমাদের কিছু বলেন। আনিয়ান্ডো গতবার সাহিত্য নোবেল পেয়েছেন। আনিয়ান্ডো হচ্ছে প্রথম ফরাসি নারী যিনি সাহিত্যে নোবেল পেয়েছেন এবং উনি মূলত লিখে স্মৃতিচারণমূলক লেখা এবং আত্মজৈবনিক, অর্থাৎ তিনি স্মৃতিচারণের সাথে সাথে নিজের ব্যক্তিগত আশেপাশে তার বাবা মা, তার ব্যক্তিগত জীবন এবং তার আর সময়ের তার নারীর যে স্বাধীনতা, অন্য সমস্ত বিষয়গুলো উনি ওনার লেখায় তুলে এনেছেন এবং উনি তীক্ষ্ণ, সাহসী এবং সূক্ষ্মভাবে তিনি তার লেখা তুলে এনেছেন এবং ঠিক এই কারণেই নোবেল কমিটি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে। আর এই যে অনুবাদটি করেছি আমি, এটি হচ্ছে আনিয়ান্ডোর প্রথম ফরাসি থেকে অনুবাদ করা বাংলায় প্রথম কোনো বই এবং এটি আমার প্রথম অনুবাদ বই হিসেবে প্রথম বেরিয়েছে, আমি অন্ধকার থেকে বের হতে পারি না। এটি মূলত আনিয়ান্ডোর আলঝেইমার আক্রান্ত মাকে নিয়ে লেখা, যিনি জীবনের শেষ 2 বছর স্মৃতি হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, আলঝেইমার তো খুবই ভয়াবহ রোগ, তিনি স্মৃতি হারিয়ে ফেলেছেন, ওনার কোনো স্মৃতি নেই, উনি অন্ধকার হাবুডুবু খান। উনি শেষ যে লেখাটা লিখেছেন ওনার ডায়েরিতে, সেই লেখাটা ছিল আমি অন্ধকার থেকে বের হতে পারি না, সেই শিরোনামটাই আনিয়ান্ডো তার বইয়ের নামে রেখেছেন, সেটাই বাংলা এনেছি। এবং আমি আশা করব ফরাসি একজন মায়ের কাহিনী যে লেখক লিখেছেন সেটা বাংলার সমস্ত পাঠককে স্পর্শ করবে, তারা খুঁজে পাবে আসলে মা এবং মেয়ের যে সম্পর্ক এবং শৈশবে তিনি মাকে দেখেছেন দুরন্ত একজন নারী ছুটে চলছে জীবনের পথে, কিন্তু জীবনের শেষবেলায় এসে উনি সব স্মৃতি হারিয়ে ফেলেছেন, উনি মিলাতে পারছিলেন না। এই জায়গায় আমি একটু বলতে চাই যে আপনি বলছিলেন যে যারা আসলে স্মৃতিহীন তারা আসলে চাইলেও অন্ধকার থেকে বের হতে পারে না, কিন্তু যাদের স্মৃতি আছে আমাদের চারপাশে এমনকি অসংখ্য মানুষ নেই যারা আসলে অন্ধকার থেকে বের হতে পারছে না। অবশ্যই আছে, আমাদের অসংখ্য মানুষ আছে যারা আসলে স্মৃতি নিয়েও অন্ধকার হাবুডুবু খান, তারা সঠিক পথ খুঁজে পায় না, জীবনকে তারা উপভোগ করতে পারে না, জীবনের জয়গান তারা গাইতে পারে না। আমরা সেসব মানুষদের বলবো অন্ধকার থেকে বের হয়ে জীবনের গান জম তারা গান এবং একটা আলোর গল্পে যেন তারা আসতে পারেন। আমাদের হাতে আরেকটি বই আছে সূচনা, বহুবার বাতাসে স্পর্শ নিয়েছি তার, তানবীর জাহান চৌধুরী, আপনার সাথে একটু কথা বলতে চাই। বহুবার বাতাসে স্পর্শ নিয়েছি তার, কার স্পর্শ নিয়েছেন আপনি? এটা একটু অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, প্রেম তো বটেই,
আমরা প্রেমের গভীরে নিমজ্জিত হতে চাই। এটা হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির একটা দেখা। এখানে একটা কবিতা আছে, দোদুল বান্দা কালিমাচুর, যে বিশ্বাস করে আবার করে না এমন মানুষের যখন সন্ধান পাই তখন আমরা এই কথাটাই বলবো যে দোদুল বান্দা কালিমাচুর। এখানে আমি যেটা বলেছি, ধরেন আমি অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পর ঔষধ আমাকে তেমন কিছু তেমন ভালো করতে পারেনি, আমাকে একটা অমীয় বাতাস ভালো করে দিয়েছে, তার মানে আমি আমার স্রষ্টার ওই সময় স্পর্শ পেয়েছি, বারবার স্পর্শ পেয়েছি। এরকম যতবার অসুস্থ হয়েছে ততবারই আমি আমার স্রষ্টার স্পর্শ পেয়েছি, বিষয়টা এরকম। প্রেমের কবিতা আছে বা ভালো, এবং আমার কাছে একটি আমি পড়তে চাই সূচনা, আমি দোষী, ভুলগুলো ফুল হয়ে যায় প্রেম জাদুতে পড়লে, অহর্নিশি আমি দোষী কী করে কী করলে। দারুণ। আর বলতে চাই, এই যে কবিতার বই, এটি আসলে মানে এবার বইমেলায় নতুন এসেছে, এবং কত নম্বর বই এটা? হচ্ছে 223-24, বেহুলা বাংলা থেকে এসেছে। এর প্রচ্ছদ করেছেন ধ্রুবদা, ধ্রুবদা হচ্ছে মানে বরাবরই আমার বইয়ের প্রচ্ছদ ধ্রুবদা করেন। এই বইটাতে যেটা আছে, আপনার প্রেমটা কি? হ্যাঁ, আপনারা দেখেন, আমি যদি একটু অন্যরকমভাবে বলি, দুর্দান্ত একটা জুটি আপনারা মেলায় ঘুরছেন, আপনি এবং সূচনা, এই যে দুর্দান্তভাবে আপনাদের হয়ে যায়, মানে মিল পড়ে যায়, এটা হচ্ছে বাবার সাথে মেয়ের মিল পড়ে যায়। আমার মেয়ে তো অস্থির হয়ে যায়, 26 মাসের মেয়ে, আমাকে না দেখলে সে অস্থির হয়ে যায়, তাহলে কিসের প্রেম, কেমনে সৃষ্টি হলো তার মধ্যে প্রেম? এই জায়গাগুলোকে টাচ করতে হবে। আসলে মানুষ কবিতা বিমুখ হয়ে যাচ্ছে, কিছু কবিতা এমন তৈরি করতে হবে যে কবিতাগুলো জীবন্ত এবং প্রাণবন্ত। সেই কবিতা তৈরি করতে পারলেই, যে আমি বললাম আপনার আমাদের সুফিরা লিখেছেন, লালন সাইজি লিখেছেন এদের কবিতা, ওই যে আপনার শাহ আব্দুল করিম লিখেছে এদের কবি, এদের গীতি কবিতা মানুষ এখনও ভুলতে পারে না। কেন পারে না? ওর মধ্যে প্রাণ আছে। আমি যা লিখছি হয়তো আমার লেখার মধ্যে প্রাণ নাই, যে কারণে মানুষ এখন আর কবিতা পড়তে যাচ্ছে না। প্রায়ই আমি দেখছি যে কবিতার বই অনেকেই আমরা বের করছি, কিন্তু আমরা ওইভাবে পাঠক ধরে রাখতে পারছি না। আমাকে পাঠককে টানতে হবে, মানুষ পড়ে সমাজের একটা পরিবর্তন হবে, তার না এটা হলে না পরে আমি বললাম যে আমি সার্থক। এর আগে কবিতার বই বের করে মেলায় এসে আপনাদের সাথে সাক্ষাৎকার দিলাম, বললাম যে আমার বই বের হয়েছে, পাঠক পড়ল না, এতে কোনো বেনিফিট হবে না। ধন্যবাদ, আপনি দারুণ কথা বলছিলেন এবং আমরা সেই কথাগুলো শুনছিলাম। এবং সূচনা, এই যে শেষ মুহূর্তে আমরা যে দুটো বইয়ের কথা বললাম, যে আমি অন্ধকার হতে বের হতে পারি না এবং বহুবার বাতাসে স্পর্শ নিয়েছি তার, আসলে এই যে বইমেলার বাতাসের গল্প যদি তুমি করতে চাও, তাহলে বইমেলার বাতাসের কোন গল্পটা তুমি বলতে চাও? নিলামি, এই যে ধুলো ওঠা পথের এত বিরক্তি, এত কিছু কিছু অভিযোগ তো আছে, শুরু থেকে বইমেলা অগোছালো, কিন্তু তুমি কি দেখেছো কখনো যে প্রাণের স্পন্দন কম কিংবা কোলাহল নেই, পুরো অঙ্গন ফাঁকা, এটা কি তোমার চোখে পড়েছে? কখনোই চোখে পড়েনি এবং বহুবার বাতাসে স্পর্শ নিয়েছি তার। আমি বলতে চাই, বইমেলায় যখন আমি আসি বাতাসে আমি নতুন বইয়ের ঘ্রাণ, নতুন বইয়ের স্পর্শটা কিন্তু আমি পাই। এবং এই যে আমরা বলি যে আমরা অন্ধকার হতে বের হতে পারি না, আমরা বলি যে এই বইমেলায় আসুন, যেটা সৃজনশীলতার মহাসমুদ্র, যেটা মগজের অক্সিজেন, এবং প্রতিটা ধুলায় যেন আলো উচ্ছারিত হয় নীল। এবং এই যে শিশুদের জন্য, যে তুমি বলছিলে যে সকালবেলা যে শিশুরা ছুটির দিনে বাবা মার ঘুম ভাঙিয়ে, বাবা মা বলেছে যে তারাই আগে রেডি হয়ে বসে থাকে, অন্যান্য দিনে তাদেরকে তৈরি করা যায় না, তারা বইমেলায় আসবে, হোক না সিসিমপুরে আয়োজনের প্রতি আগ্রহ তৈরি হোক, তারপরেও তো বইমেলায় আসার যে আগ্রহ তৈরি হচ্ছে এই সিসিমপুরে আয়োজনের জন্য, সেটিও কিন্তু তারা ভালোভাবে দেখছেন। অবশ্যই, এবং আমরা শেষ করবো, তবে শেষ করবার আগে আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা অন্ধকার থেকে আলোর গল্পে আসি, এবং আলোর গল্পে যদি আমরা আসতে চাই বইয়ের সাথে আমাদের বন্ধুত্ব গড়তেই হবে। এখনও সময় আছে, আমরা বইমেলায় আসি এবং বহুবার বাতাসে আমরা নতুন বইয়ের যে সুঘ্রাণ আছে সেই সুঘ্রাণের স্পর্শে মাতোয়া হয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, মিশ্রণ অ্যান্ড্রয়েড টিভি বর্ণমালার বইমেলা থেকে।